তাহলে লবঙ্গ, এটা হলো দারুচিনি, দারু মানে গাছ, নুন হলুদ মাখানো হচ্ছে চিংড়িতে, চিংড়িটা ভেজে তুলে রাখতে হবে আলাদা করে, তেল ছাড়ালো কড়াইয়ে, তেল একটু ধোঁয়া উঠলে চিংড়ি ছেড়ে দেওয়া হবে। চিংড়ি আলাদা করে ভেজে ছড়িয়ে রাখুন। চিংড়ি এবার তুলে রাখতে হবে, পাশে বরবটি ভাজা হচ্ছে, এটা বরবটি দিয়ে, চিংড়ি দিয়ে, কাঁঠালের বিটি দিয়ে সবজি। কষার সময় চিংড়ি অ্যাড করা হবে সব সবজি কষার পরে। তুলে নেওয়া হচ্ছে চিংড়ি, কোচানো পেঁয়াজ ছাড়ালো, পেঁয়াজ লালচে করে ভেজে নিতে হবে। রসুন ছাড়া হলো, রসুন পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে, এবার রসুন বাটা, পেঁয়াজ বাটা ছাড়া হলো, এবার আদা বাটা ছাড়া হলো, কাঁঠালের বিচি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আলাদা করে রাখা আছে। হলুদ গুঁড়ো দেওয়া হলো, নুন দেওয়া হলো স্বাদ মতো, এবার কষা হচ্ছে, একটা গোটা লঙ্কা দেওয়া হয়েছে, কাঁঠালের বিচি ছাড়া হবে।
চালে বিচি ছেড়ে দেওয়া হয়েছে, এবার কষা হচ্ছে। পাশে বরবটি আলাদা করে ভেজে নেওয়া হচ্ছে ফ্রাই প্যানে। ভাজা বরবটি ফেলে দেওয়া হচ্ছে। কাঁঠালের বিচির সাথে বরবটি ফেলে দেওয়া হলো। এই যে গোটা রান্নাটা হচ্ছে, এর পুরো ক্রেডিট সব কিছুই, আইডিয়া সব কিছুই এর পেছনে আমার মায়ের, আর আমাদের যিনি রাঁধুনি ওই দিদির কাজ করেছে বা মাথা কাজ করেছে। মায়ের আইডিয়া এটা, কাঁঠালের বিচির সঙ্গে চিংড়ি মাছ দিয়ে বরবটি দিয়ে। একবার তাকাও একটু। এবার জল ঢালা হচ্ছে। অল্প আছে, রান্না হবে আস্তে আস্তে। এলাচ থেঁতো করে দিতে হবে গরম মশলার জন্য। এলাচ ছাড়া হলো, ধনে গুঁড়ো, দারচিনি, লবঙ্গ, আমরা গোটাই ছাড়ছি, গুঁড়ো নয়, কারণ গোটাতে টেস্ট আরো ভালো হয়। চিংড়ি ঢেলে দেওয়া হলো। কষার সময় ভালো করে করতে চিংড়ি ছাড়া হলো। এগুলো কিন্তু কুচো চিংড়ি নয়, এগুলো বাগদা চিংড়ি, 18 পিস বাগদা চিংড়ি। ঢেকে রেখে ততক্ষণ পর্যন্ত রান্না করুন যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছ সেদ্ধ না হয়। চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গেলে নুনের স্বাদ নিয়ে আন্দাজ মতো ঠিকঠাক থাকলে তবেই নামাবেন। রান্না হয়ে গেছে, ঢালা এইমাত্র ঢালা হলো। চিংড়ি মাছ ভালো মতো সেদ্ধ হয়েছে। চিংড়ি মাছ দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, বরবটি দিয়ে খানা তৈয়ার। এই রেসিপি আপনি নেটে কোথাও খুঁজলে পাবেন না, এটা কারোর কপি নয়।